जादवपुर विश्वविद्यालय प्रथम वर्षे छात्र अस्वाभाविक मृत्युर घटनाय उपाचार्यर काछे रिपोर्ट पेश करल विश्वविद्यालय तदंत कमिटी। पेश करा हयेछे 50 पातार पूर्णांग रिपोर्ट। अभियोग एई कांडे दोष रयेछे 30 जनेरो बेशि पड़ुआर। तदंत कमिटीर दाबी दोष अनुयायी प्रत्येक पड़ुआके शास्ति दिते हबे। प्राय 100 जन पड़ुआर बोर्डारशिप नाकच करा सुपारिश। 4 जन पड़ुआके आजीवनेर जन्य करते हबे बहिष्कार। 6 जन प्राक्तनीर बिरुद्धे एफआईआर एर सुपारिश। 25 जन पड़ुआके हस्टेल थेके बेर करे देवा सुपारिश। 5 जन के 4 सेमिस्टर, 11 जन के 2 सेमिस्टर एवं 15 जन के 1 सेमिस्टर बाद देवा सुपारिश। এছাড়াও একজন ছাত্রনেতাকে গবেষণা শেষের পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশে না করার সুপারিশ। উপাচার্যের দাবি এই ধরনের ঘটনা তদন্তে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড কাজ করে, কিন্তু এক্ষেত্রে সেই কমিটির কাজ বন্ধ রাখা হয়, পরিবর্তে গঠন করা হয় নতুন কমিটি। তাই নয়া কমিটির সব সিদ্ধান্তই বৈধ কিনা সে বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। ওনারাও একটা প্রাথমিকভাবে দিয়েছেন, সেটাতে যেটুকু আমি দেখেছি তাতে যে হোস্টেলটাতে ঘটনাটা ঘটেছে অ্যান্টি র‍্যাগিং মানে ইউজিসির গাইডলাইন অনুযায়ী যে ঘটনাটা ঘটেছে তার দায় কিন্তু ওই হোস্টেলের কোনো ছাত্র এড়াতে পারে না, বিশেষ করে সিনিয়র যারা। প্রশ্ন আসছে, তাহলে দেখতে হবে যে ওনাদের ভেতরে যে তদন্তগুলো উঠে এসছে সেগুলো সঠিক কি না। এটাও বোধহয় দেখা গেছে যে মানে মিডিয়াতে যাদের যাদেরকে খুবভাবে কড়াভাবে বলা হয়েছিল তাদেরও কেউ কেউ অতটা ফোকাসে আসেনি। সুতরাং সেইগুলো নিয়ে এগুলো একটু দেখার দরকার আছে যে এই পুরো যে অ্যান্টি র‍্যাগিং এই যে কমিটিটা তৈরি করা হয়েছিল তার ডাইরেকশান অফ ইনভেস্টিগেশন সেটা অ্যান্টি র‍্যাগিং কমিটি বা অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের কাছ থেকে আমরা ফাইনালি জানতে চাই। এদিকে এই কমিটির তদন্তের মধ্যেই আবারও বিশ্ববিদ্যালয়ে এসেছে ইউজিসির প্রতিনিধি দল। আলোচনা হলেও তারা তদন্ত কমিটির এই রিপোর্টকে আদৌ মান্যতা দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট উত্তর নেই উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কথায়। যে তদন্ত কমিটি এতদিন পর্যন্ত তদন্ত করেছে প্রায় 50 পাতার রিপোর্ট গতকালই জমা পড়েছে এবং সেই রিপোর্ট খতিয়ে দেখছেন উপাচার্য এবং সেটি ইসি বৈঠকে আলোচনার পর এই রিপোর্টে যা যা উল্লেখ রয়েছে তা কিন্তু মান্যতা দেওয়া হবে কিনা সেটা এক্সিকিউটিভ কাউন্সিলের যে বৈঠক সেই বৈঠকে আলোচনা হবে। আপনারা জানলে করতেন 50 পাতা হয়েছে স্যার, সেই রিপোর্ট কি ইউজিসি দেখবেন এই তদন্ত কমিটি? সেটা ইউজিসি বুঝবে। বিশ্ববিদ্যালয়ের অন্তরে ক্রমশ খুলছে পড়ুয়া মৃত্যুর রহস্যের চট। তদন্তে উঠে আসছে একের পর এক পড়ুয়ার নাম। অবশেষে রিপোর্টে একাধিক পড়ুয়ার শাস্তি সুপারিশ করল তদন্ত কমিটি, কিন্তু এই সুপারিশ অনুযায়ী শাস্তি সুনিশ্চিত হবে দোষী পড়ুয়াদের নাকি যত সময় এগোবে ততই ফিকে হয়ে যাবে গোটা ঘটনার গুরুত্ব, প্রশ্ন এখন সেখানেই। ক্যামেরায় সার্থকী আচার্যের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।